অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি এই দলটাতে সামিল হয়েছিলাম খুব অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু এটা শুধু তত্ত্বগত দিক, বাস্তবের কোনো মিল নেই। ভেসে যাওয়ার মতো মানসিকতা, অর্থাৎ আমরা এখন সরকারে আছি, এইভাবেই সারা জীবন চলবে, এইভাবেই সরকারে থাকবো। একটা অংশের নেতা এই ব্যাপারে তারা ভয় পেয়ে গেছে। আমি যেটুকু বুঝছি যে মানুষ থেকে আমরা সরে যাচ্ছি এবং সেটার জন্য নেতৃত্বে কিছুটা দায়বদ্ধতা আছে, তা সেটার দিকে কোনো নজরই দেওয়া হল। কেমন আছো কমরেডের দ্বিতীয় পর্বে আমরা যাব পশ্চিম মেদিনীপুরের কেশপুর, বর্ধমানের রায়না খণ্ডঘোষ এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গায়। কথা বলবো সিপিআইএম দলের সেই সমস্ত নেতা কর্মীদের সঙ্গে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু তারপরেও দল ছাড়েননি তারা। কি অবস্থায় আছেন তারা তা দেখাবো আপনাদেরকে, আর একই সঙ্গে খোঁজার চেষ্টা করব কেন এই অবস্থায় পৌঁছতে হলো এ রাজ্যের বাম রাজনীতিকে। পশ্চিম মেদিনীপুর এমন একটি জেলা যেখানে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংখ্যক সিপিআইএম কর্মী খুন হয়েছেন। শুধু খুনই হননি, কয়েক হাজার সিপিআইএম কর্মী নেতা ঘর ছাড়া হয়েছেন। এবং মজার কথা হলো এই খুন হওয়া বা ঘর ছাড়া হওয়ার শুরু কিন্তু বাম আমল থেকে। অথচ আশ্চর্যের বিষয় হলো এদের কেউই পার্টি ছাড়েননি, আজও তারা পার্টির সঙ্গে রয়েছেন, মিছিলে মিটিংয়ে রয়েছেন। নন্দীগ্রাম সিঙ্গুরের পর এরাজ্যের অন্য কোনো জায়গা যদি রাজ্য রাজনীতির অন্যতম ঘটমান স্থল হয় তাহলে সেটি কেশপুর। বরং বলা যায় নন্দীগ্রাম সিঙ্গুরের অনেক আগে থেকেই অশান্তির আগুন জ্বলছে কেশপুরে, আর সেই আগুনের তাপ এখনও টের পাচ্ছেন কেশপুরের সিপিআইএম কর্মীরা। গত সাড়ে তিন বছরে শুধুমাত্র কেশপুরেই খুন হয়েছেন সাতজন, ঘর ছাড়া আড়াই হাজার পরিবার। যারা থাকছেন তাদের প্রত্যেককে কয়েক লক্ষ টাকা জরিমানা দিয়ে থাকতে হচ্ছে। জরিমানা মানে শাসক দলকে টাকা দিলে তারা থাকতে পারবেন, নতুবা নয়। তাদের অভিযোগ, জরিমানা না দিয়ে গ্রামে থাকলে মিথ্যা মামলায় ফাঁসাবে পুলিশ। 2011-র পর থেকে আমাদের কেশপুরে প্রায় আড়াই হাজার পরিবার বাড়ি ছাড়া, কিন্তু প্রচণ্ড অত্যাচার 2011-র পর থেকে। 2011-র পর থেকে আজ অবধি আমাদের কেশপুরে সাতজনকে খুন করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, বাড়ি ভাঙচুর, জরিমানা ইত্যাদি, দৈনন্দিন অত্যাচার, নিত্য নতুন নানান ধরনের অত্যাচার। জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, বর্গা জমি, রায়ত জমি, রায়ত জমিকে বিলি করে দেওয়া হয়েছে আমাদের সমর্থকদের। এখনও অনেকে চাষবাস বন্ধ হয়ে পড়ে আছে। পুলিশ তো একেবারে ওদের লিডারের ভূমিকা পালন করছে, মদতে প্রকাশ তো দিবালোকে ওরা বন্দুক নিয়ে ঘোরাঘুরি। সিপিআইএম কর্মীদের বেঁচে থাকার লড়াই চলছে তো চলছেই, দলের জন্য লড়াই করতে গিয়ে তাদের নামের পাশেও হাজারো অভিযোগ। অবশ্য তাতে বিশেষ কিছু যায় আসে না এই মানুষগুলোর, আগের মতোই তারা দল অন্তঃপ্রাণ। আমি কৃষক, আমরা জানি খাটা লুটা করে খাই। আমরা এই বামফ্রন সরকারকে চেয়েই আমরা খাটা লুটা শিখেছিলাম এবং পাঁচটা মজুরের কাজটাই করতে পারতাম,
এমনি গ্রামে, এখন তো আমরা ঘর ছাড়া হয়ে রয়েছি, লোকের ভাড়া ঘরে রয়েছি, 900 টাকা করে ভাড়া, ঝিগিরি করে খাচ্ছি। লাল পার্টি ছেড়ে দিচ্ছেন না কেন? বা অন্য কোনো পার্টি করলে তো গ্রামে ফিরতে পারেন, চাষ করতে পারেন? এইসব প্রশ্ন শুনলে তারা আকাশ থেকে পড়েন, পাল্টা প্রশ্ন করেন, অন্য দল মানে কোন দল? ওদের দিনের শুরু দলীয় পত্রিকা পড়ে। শুধু পড়েনি না, এখনও বাড়ি বাড়ি গিয়ে দলের পত্রিকা বিক্রিও করেন। আর্থিক অনটন মোকাবিলা করছেন অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু গ্লানি নেই। এখনও স্বপ্ন, আবার দল বাঁধবেন, একসঙ্গে লড়াই করবেন। আলিবুদ্দি পত্রিকাতারা আসছেন, আমরা তাহলে কৃষকরা সবাই বাড়ি যেতে পারতাম, কৃষকরা যেয়ে গ্রামে সব সম্মেলন করতে পারতাম, 5টা মহিলাকে নিয়ে আমরা ঘুরতে পারতাম। তো তারা তো আসে না, কৃষক আর কী করে, ওই ওদের সন্ত্রাসের ভয়ে সব চুপচাপ হয়ে বসে রয়েছে, বেড়াতে পারছে না। ওরা যখন ঘর ছাড়া তখন ওদের কারো বাবা মারা গেছেন, কিন্তু বাবার মৃত্যুতেও বাড়ি ঢোকার ছাড়পত্র মেলেনি। বরং ফতোয়া, সিপিআইএম ছেলে বাড়ি ফিরলে বৃদ্ধের দেহ দাহ করা যাবে না। মেয়ের বিয়েতে মার ওপর ফতোয়া, মেয়ের নতুন বাড়ির গ্রামে প্রবেশ নিষেধ, মা ঢুকলে মেয়ের বাড়ি পুড়বে, সেই ফতোয়াও হাসতে হাসতে মেনেছেন ওরা। কারণ ওদের কাছে সন্তানের চেয়েও আপন, সন্তানের চেয়েও প্রিয় দল। ওরা কিন্তু জানেন না, কমিউনিস্ট পার্টিতে একটা কথা প্রচলিত আছে, প্রিয়জনের চেয়েও দল বড়। কিন্তু এই কথাকে অভ্যাসে পরিণত করেছেন তাঁরা। এত মার খেয়েছেন, এত প্রিয়জনকে হারিয়েছেন যে আর কিছু হারাবার নেই ওদের, বড় আন্দোলনের জন্য মুখিয়ে আছেন। রাজ্য এবং জেলা নেতৃত্বদের মধ্যে এখনও আড়ষ্টতা রয়েছে। আমার যা মূল্যায়ন, যা মনে হয়েছে, রাজ্য নেতৃত্বরা যদি রাস্তাঘাটে নামে, মানুষ সঙ্গে আছে, মানুষ আছে, অবরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, থানায় অবস্থান করতে হবে, ব্লকে ব্লকে জমায়েত করতে হবে, রাস্তাঘাট অবরোধ করতে হবে। ওদের ওরা যা অন্যায় অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে নাবতে হবে নেতাদের। নেতারা না নাবলে তো হবে না, মানুষ আছে, জনগণ আছে। ওরা মনে করেন, গত 3.5 বছরে বিরোধীদের হাতে একের পর এক ইস্যু তুলে দিয়েছে সরকার, যে ইস্যুতে তারা মনে করছেন কার্যত সরকারকে ঘিরে ফেলতে পারত বিরোধীরা। কিন্তু ধীরে চলো নীতি নিতে গিয়ে সে সুযোগ হাতছাড়া হয়েছে বামেদের। আমার মনে হচ্ছে একটু সময়কে অপেক্ষা করছি, আমার মনে হয় সময় হয়ে গেছে। এই যে সারদা কেলেঙ্কারি, বর্ধমান কাণ্ড, তারপর স্টেট কেলেঙ্কারি সহ নানান যে দুর্নীতিতে ওরা জড়িয়ে গেছে, তৃণমূল সরকার, বর্তমান শাসক দল, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষা ইউজ করছে, ভাষা ব্যবহার করছে, এটা আমরা পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা লজ্জিত। কিন্তু আমাদের নেতারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে না, লাগানো দরকার। কিন্তু কেন এই ধীরে চলো নীতি? অনেকেই মনে করছেন টানা 34 বছর বামেদের ক্ষমতায় থাকা এর অন্যতম কারণ। দীর্ঘ ক্ষমতা আন্দোলন বিমুখ করেছে বাম নেতাদের। এই ম্যাস লিডার হতে গেলে ম্যাস অ্যাকশনের সঙ্গে যাদের থাকার দরকার ছিল, তারা তো থাকেনি, থাকেনি বলেই তো এই এই 3.5 বছরে এতগুলো ইস্যু, সারদা থেকে আরম্ভ করে যতগুলো ইস্যু, এত বড় ইস্যু, সেগুলোকে হ্যান্ডেল করতে পারলো না, টেক আপ করতে পারলো না, শুধু ওই বক্তৃতাতে চলে গেলো আর কলকাতায় মিছিল করলো, ঘেরাওয়া করা, বসে থাকা, মানে এই ধরনের যেসব অ্যাকশান যে মানুষ পছন্দ করে, এ ধরনের এখন 17টা দল এক জায়গায় হয়েছে, হয়ে তারা একটা মিছিলের ডাক দিয়েছে, মিছিলটা অনেক বড় হয়েছে, কারণ বলে লোকের মনে একটা ভরসা জাগিয়েছে যে যাক 17টা দল এক জায়গায় হয়েছে, তাহলে দেখা যাক বোধ হয় কিছু একটা হতে পারে। এরকম যদি সেই সময় এই দলেরা, বামপন্থীরা তাদের এই ভয় ভীতি বা এইসব নানান রকমের চাতুরি করে বলা যে হানিমুন পিরিয়ড দিচ্ছি, আসলে ভয়ে এগুইনি, সেই সময় যদি এটা করতে পারতো তাহলে বলটা অন্য জায়গায় গড়িয়ে যেত। এবং এই 3.5 বছরের মাথায় এখন তৃণমূলের যে অবস্থা, ওদের ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচিয়ে এই অবস্থা হতো, কিন্তু সেটা হতে পারেনি, একমাত্র ওই লিডারশিপের মানে ভীরুতার জন্য। পোরখাওয়া নেতারা বলছেন, মাঠে ময়দানে যারা কাজ করতেন তারা এখন নেতৃত্বে জায়গা পাচ্ছেন না। স্বভাবতই সাধারণ মানুষের চাহিদা, তাদের সত্যিকারের দাবি কী, তা নীতি নির্ধারকদের কাছে পৌঁছচ্ছে না।
অনেকে প্রশংসা করছে, বিজেপির প্রশংসা করছে, সে রামায়ণ থেকে শুরু করে মার্ক্স পর্যন্ত সমস্ত কিছু ব্যাখ্যা করছে। বক্তা ভালো সবই কিছু, কিন্তু আন্দোলনে কী কাজে লাগবে? আন্দোলনে তো কোনো কাজে লাগবে না। তাহলে এই সময়ে যেখানে আন্দোলনের নেতৃত্ব দরকার, যারা ছুটে যাবে, চাষির মাঝে গিয়ে দাঁড়াবে, দুটো মার খাবে, লাঠি খাবে, আবার ফিরে এসে ফের দাঁড়াবে, সেরকম লোক না করে এই ক্যাডবেরি বয়দের দিয়ে ভালো ভালো কথা বলা, প্রশংসা অর্জন করা, এ সময় এখন না, এইটা ভুল করছে। মাঠে ময়দানে থেকে যারা এখনও রাজনীতি করেন তারা মনে করছেন এই মুহূর্তে ভালো বক্তা নয়, ঘাম ঝরানো নেতার দরকার বাম আন্দোলনকে প্রাসঙ্গিক করতে। এখন তো কমিউনিস্ট পার্টির যারা ওই লোকাল কমিটি কেমন কেন, ব্রাঞ্চ কমিটির যারা নেতা তাদের গায়ে কোনো ঘামের গন্ধ নেই, অর্থাৎ পরিশ্রমের সঙ্গে তারা যুক্ত না। সে মাঠে কাজ করা বলুক বা যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকলে গায়ে ছোটাফেটা করে ঘাম বেরোবে, তার গন্ধ থাকবে, সেটা নেই। আর ওপরের দিকে যারা আছে তারা তো পাউডার মাখা সেন্ট মাখা বাবু, তাদের কথা স্প্রে করা বাবু, ওদের কথা বাদ দিন। কিন্তু ফিল্ডে কাজ করার যে অভিজ্ঞতা আগে, এই যেমন ক্ষুদিরাম বটচাচি, সে তো অনেক বড় লিডার ছিল, তা আমরা তাদের সঙ্গে ছিলাম। সেই ঘুরে 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 এসে সন্ধেবেলা মানে যখন মানে গরমকালে জামাটা খুলে একদম খালি গায়ে বসে থাকতেন আমাদের পাশে, জামার ভেতরে গন্ধ বেরোতো, তা আমরা বলতাম যে কী ব্যাপার, আপনি জামা কাপড়টা একটু পরিষ্কার কর না। বলো তিন দিন ধরে ঘুরছি, চান করার সময় পাই না, খাওয়ার সময় পাই না, তো জামা ধুইছি কখন, এই কলকাতায় যাব, গিয়ে জামাটা কাচবো, তারপরে আবার ভালো দেখবি। তো এই এই লিডার কোথায় পাবো, কোথায় পাবো, আছে কই? নেই। সিপিআইএম নেতারা বলছেন বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শুরুর দিন থেকেই যদি বামেরা বিরোধিতার সুর চড়াতেন তাহলে মানুষ তা প্রত্যাখ্যান করত, আর সেই কারণে তারা অপেক্ষা করেছেন। আন্দোলন নির্ভর করে কতগুলো বাস্তব পরিস্থিতি, অবজেক্টিভ কন্ডিশন যাকে আমরা বলি, এবং সাংগঠনিক পরিস্থিতি সেই অঞ্চলে যেখানে আমরা আন্দোলন করব তার উপরে নির্ভর করে। সেই জন্য দেখা যায় যে কোনো কোনো ইস্যুতে ব্যাপক মানুষ অংশগ্রহণ করছে, যেমন ধরো চিটফান্ডের ইস্যুতে এখন বাইরের লোকেরা আন্দোলন করছিল, আন্দোলনটা বাড়ছিল ক্রমশ, যখন আমরা চাইছিলাম যে আন্দোলনটা বাড়ুক, নানা ধরনের লোক জমায়েত হোক, কারণ প্রথমেই সিপিএম করলে সিপিএমের লোক ছাড়া কেউ আসবে না। যখন সমস্ত অংশের মানুষের কাছে সমস্ত বিপদটা গেছে তখনই আমরা হস্তক্ষেপ করেছি।